হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এর আগে আমি একটা ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য রেডি করেছিলাম, সেটা হলো ফেসবুক নিয়ে, যে আপনার ফেসবুকটা অন্য কেউ লগ ইন করছে কিনা বা কোন ডিভাইস থেকে করছে এবং তার লোকেশনটা কি। তো এটা আপনি ধরে ফেললেন যে আপনার ফেসবুকটা অন্য কেউ লগ ইন করছে, বাট এইটা থেকে আপনি কীভাবে পরিত্রাণ পাবেন এরপরে, যাতে এরকম ভুল আর না হয়? তার মানে আমি এমন একটা ওয়ে আপনাদের দেখাবো, সেটা হলো আপনার পাসওয়ার্ডটাও যদি কেউ জেনে যায় তাও আপনার ফেসবুকটা লগ ইন করতে পারবে না উইদাউট পারমিশন। আপনি আপনার ফোনে একটা মেসেজ আসবে, দেন আপনার ওই কোডটা আপনি সেখানে দিবেন, ফেসবুকের ওখানে পিনটা কনফার্ম করবেন, দেন আপনি ওখানে অ্যাক্সেস করতে পারবেন। তো এই ইম্পর্টেন্ট বিষয়টা সবার জন্যই কার্যকর হবে আশা করি, যারা এ পর্যন্ত করেন নাই তাদের জন্য বিশেষ করে। তো চলেন আজকে আমরা সেটাই দেখবো যে কিভাবে এটা কাজ করে বা এটা কিভাবে করা যায়, আমি সেটা একদম অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি যে কিভাবে এটা করা যায়। চলেন আইডি থেকে আপনি সেটিং এ যাবেন, এখানে যে অপশনটা রয়েছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে যাব আমরা। দেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে গিয়ে জাস্ট এডিটে ক্লিক করবেন। ওকে, এখন দেখেন আপনি এক্সট্রা সিকিউরিটি এখানে অ্যাড করতে চাচ্ছেন, সেজন্য আপনাকে গেট স্টার্টেড করতে হবে। আচ্ছা, এখানে দুইটা ভাবে আপনার এটা আপনি করতে পারবেন, সেটা হলো একটা হলো SMS আসবে আপনার ফোনে এবং আরেকটা হলো বারকোড স্ক্যান করে আপনি আপনার ফোন থেকে লগ ইন করতে পারবেন। আমার মনে পাসওয়ার্ড বা কোডের জায়গা তখন আপনার ফেসবুকটা লগ ইন হবে। আপনি এখান থেকে ফোন নাম্বার ইউজ ডিফারেন্ট বা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে ফোন নাম্বার দেওয়ার অপশন থাকবে, অ্যাড এ নিউ ফোন নাম্বার করে দিলে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটা এখানে আপনি এখানে আপনার +880 দেয়াই আছে, আপনি 1 থেকে শুরু করে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দেবেন, আপনি যে ফোন নাম্বারটাই হোক, দেওয়ার পরে সিম্পলি নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলে আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। যে ফোন নাম্বারটা অ্যাড হয়েছে সেই ফোন নাম্বারটা অবশ্যই আপনার হতে হবে, কারণ আপনার কাছে তো SMS আসবে, ঠিক না? ওকে, তো আমরা কি করলাম, জাস্ট ফোন নাম্বারটা বসালাম, দেন আমি নেক্সট করে দেবো। সাথে সাথে আপনার ফোন নাম্বারে একটা SMS দিয়ে ওরা কনফার্ম করবে যে আসলে আপনি ফোন নাম্বার দিলেন কি না। তো কোডটা দিয়ে দিয়ে দিছিল ওরা, ফোনের যে কোডটা আমাকে পাঠিয়েছিল সেটা আমি ওখানে বসিয়ে দিলাম। সাথে সাথে এখানে কি হলো, টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা অপশন ছিল সেটা অন করার জন্য এখানে একটা অপশন রয়েছে, রিসিভ টেক্সট নোটিফিকেশন এবং নিউ মেসেজ। এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো আপনি আপনার নোটিফিকেশন এবং নিউ মেসেজ এবং পোস্ট এবং আরও কিছু নোটিফিকেশন কি এই নাম্বারে পেতে চান, যদি পেতে চান তাহলে এটাকে অন করে রাখবেন। আমার কাছে বিশেষ একটা ডিস্টার্ব মনে হয়েছে যে কেউ কিছু টেক্সট করলে বা কোনো নোটিফিকেশন আসলে সাথে সাথে আমাকে মেসেজ দিয়ে জানাবে, এটা একটু বেশি বিরক্ত করে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এটা সিম্পলি অন করে দিয়ে রাখবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনি সিমের মেসেজে পেয়ে যাবেন। ওকে, আমাদের যে মেন কাজটা ছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, জাস্ট ফিনিশে দিলেই ওকে। তো দেখেন এটা আজকে থেকে চালু হয়ে গেছে, অন, এখানে অন দেখাচ্ছে। তো এখন আপনি নতুন কোনো জায়গায় লগ ইন করতে যান, কোথাও লগ ইন করতে গেলেই দেখাবে আপনাকে যে আপনি এটা আপনি এটাকে কি করেন, আপনার এটা একটা কোড গেছে, কোড দিয়ে আপনি কনফার্ম করেন, নহলে আমরা এখানে আপনাকে এন্ট্রি নিতে দেবো না। তো এটা অনেক মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা সবাই করে রাখবেন। আর আপনি যদি চান যে এই ফোন নাম্বারটা চেঞ্জ করবেন বা রিমুভ করে দেবেন তাহলে কিন্তু এখান থেকে দিতে পারবেন, চেঞ্জ করলে এখান থেকে, রিমুভ করলে এখান থেকে। ওকে, তো আজ এই পর্যন্তই, আশা করি আপনাদের এই ভিডিওটা খুব কাজে দিবে, আর যদি তাই হয় তাহলে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন।
আর যদি মনে হয় যে না ভিডিওটা আপনার কাছে ভালো লাগে নাই বা আমি আপনার জন্য কিছু করতে পারি নাই, তাহলে অবশ্যই ডিসলাইক বাটন আছে সেটাতে চাপ দিয়ে দিলাম। সবার আগে টিউটোরিয়ালটি বা কোনো ভিডিও পেতে হলে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।